Assalamualaikum। বহুত জায়গার করে অবশেষে আসলাম গ্রাম্য পর্যায়ে। নার্সারি যারা করেন তাদের এখানে কিছু গাছ কিনবো বলে। অনেক রকমের গাছ আছে, লেবু গাছ, আম গাছ, কাঁঠাল গাছ, কাঠ গাছ, অনেক কোয়ালিটি সম্পন্ন, অনেক বড় এরিয়া নিয়ে পুরো একটা গ্রাম এই ব্যবসায় জড়িত, লক্ষ লক্ষ টাকা দিয়ে এই নার্সারি করেছেন। আবার এই সাইড আছে মরিচ গাছ সেই রকম দেখতে। আবার এই যে নতুন করে আম গাছ কলম দিছে দেখতে খুব সুন্দর, বিভিন্ন জাতের আমের চারা সংগ্রহ করতে চাইলে সরাসরি চলে আসবেন। টাঙ্গাইল জেলার গোপালপুর থানা হাদিরি ইউনিয়নের পাশে কুশি গ্রাম। এই কুশি গ্রামে অনেক ধরনের গাছ পাওয়া যায়। এই যে দেখুন ছোট্ট একটা মরিচ গাছ, এর মধ্যে কি পরিমাণ মরিচ ধরছে। এটা আমাদের দেশীয় ভাষায় বললে উক্তা মরিচ। ওই যে সাইডে সাইডে এটি মূলত চারা করার জন্যে এই মরিচের জাত বানানোর জন্যে এই গাছগুলো গাড়ছে। ধন্যবাদ, দেখতে থাকুন। এটা কি গাছ? ইউক্যালিপ্টাস। ইউক্যালিপ্টাস বাগান। এটি দাম কত গ্রা? 15 টাকা। 15 টাকা, অনেক সস্তা। এটা অল্প দিনে গাছ হয়ে যায় না? অল্প দিনে তাড়াতাড়ি হয়ে যায় গাছ। আচ্ছা, এই আম গাছ এগুলো কত করে বেচেন? এগুলো তো বিভিন্ন জাতের আছে। হ্যাঁ, 150, 150, 150 থেকে শুরু করে 200। এটা কি কি আম গাছের জাত? এখানে হাড়ি ভাঙ্গা আছে, আমরুপলি আছে, তারপর আরো বিভিন্ন জাতের আছে। পরিমণি কোনো জাত নাই না? না না, ওই এখন আসে নাই। তো এই ব্যবসা আপনারা কতদিন যাবত জড়িত? অনেকদিন, 10-15 বছর হবে না? আরো বেশি হবে। আরো বেশি? মাই গড। বছরে আপনারা কয় লাখ টাকার মতো চারা বেচেন? হ্যাঁ, বছরে তো লাখখানি যাই। লাখখানি কি চারা না টাকা? চারা। ও, লাখখানিক মতো বিক্রি করেন? ও মাই গড, অনেক চারা। চারা ভাবনাই।